হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ রবিবার সানডে ধামাকার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা নিয়ে এলাম গত সাত দিনে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যতগুলো প্রশ্ন আমি প্রোভাইড করেছি তার মধ্যে যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্ন নিয়ে আজকে সেট তৈরি তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বিপ্লব কুমার দেব প্রত্যেক সপ্তাহের মতো আজও তোমাদের বলবো যে তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করবে শেষে গিয়ে দেখবে কত তোমরা নিজেরা কারেক্ট করতে পারলে স্কোর আমাকে জানাতে পারো ঠিক আছে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে ত্রিপুরা অপশন বি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মানিক সাহা দুই নম্বর প্রশ্ন ফোর্বস হাইয়েস্ট পেড অ্যাথলিট টু থাউজেন্ড টোয়েন্টি টু তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন খেলোয়াড় এই প্রশ্নের উত্তর হচ্ছে লিওনেল মেসি অপশন বি তার বার্ষিক ইনকাম একশো মিলিয়ন ডলার তিন নম্বর ইটালিয়ান কাপ টু টাইটেল জিতলো কোন ফুটবল ক্লাব মিলান অপশন ডি চার নম্বর সাতই মে দু হাজার তারিখে বর্ডার রোড অর্গানাইজেশন কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে বাষট্টিতম অপশন সি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে সেভেন্থ মে পাঁচ নম্বর এশা সিং এবং সৌরভ চৌধুরী সম্প্রতি আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন জুনিয়র বিশ্বকাপে পিস্তলের মিশ্র প্রতিযোগিতায় কোন পদক জিতেছেন স্বর্ণ পদক জিতেছেন অপশন এ ছয় নম্বর কোন মহিলা পর্বত আরোহী দশতম বারের জন্য মাউন্ট এভারেস্ট আরোহণে রেকর্ড করেছেন লাকপা শেরপা অপশন বি তিনি নেপালের একজন পর্বত আরোহী বয়স আটচল্লিশ তো বারোই মে দু হাজার বাইশে দশ বার দশতম বারের জন্য মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন সাত নম্বর গগনযান মানব মিশন কর্মসূচির জন্য ইসরো সম্প্রতি একটি হিউম্যান রেটেড সলিড রকেট বুস্টারের টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে রকেট বুস্টারটির নাম কি এইচএস টু হান্ড্রেড অপশান এ আট নম্বর সম্প্রতি প্রয়াত শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন ইউনাইটেড আরব এমিরেটস অপশন সি নয় নম্বর ইন্দোনেশিয়াকে পরাজিত করে প্রথমবার থমাস কাপ দু হাজার কোন দেশ ভারত অপশন বি তো থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত দশ নম্বর প্রথম রাজ্য হিসেবে পুনরায় ওল্ড পেনশন স্কিম চালু করলো কোন রাজ্য ছত্তিশগড় অপশন ডি এগারো নম্বর সম্প্রতি কোন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ সংযুক্ত আরব আমিরাত অপশন ই সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি মুদ্রা দিরহাম বারো নম্বর স্কাই ব্রিজ সেভেন টু ওয়ান নামে বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ কোথায় চালু হল চেক রিপাবলিক অপশন সি চেক রিপাবলিকের রাজধানী প্রাক মুদ্রা চেক ক্রোনা তেরো নম্বর ইরাকে অনুষ্ঠিত আটচারি এশিয়া কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু স্টেজ টুতে ভারত মোট কয়টি মেডেল জিতেছে চোদ্দোটি অপশন বি আটটি সোনা চারটি রূপো দুটো ব্রোঞ্জ চোদ্দ নম্বর সম্প্রতি কোথায় ন্যাশনাল সাইবার ফরেনসিক ল্যাবরেটরি উদ্বোধন করেছেন অমিত শাহ হায়দ্রাবাদ অপশন সি পনেরো নম্বর ইউথ ট্যুরিজম ক্লাব তৈরি ঘোষণা করল কোন প্রতিষ্ঠান সিবিএসই অপশন এ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ষোলো নম্বর ব্যবসা এবং ডিলারদের দ্বারা পণ্য ও পরিষেবা কর নিবন্ধনের ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষে রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ এ দুটো রাজ্য শীর্ষে রয়েছে সতেরো নম্বর সম্প্রতি কে নতুন সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেডের প্রযুক্তিগত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রামবাবু প্রসাদ অপশন সি আঠেরো নম্বর অ্যাস্টার গার্জিয়ান গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ড পেলেন অ্যানা কাবালে ডুবা তিনি কোন দেশের নার্স তিনি কেনিয়ার নার্স অপশন বি উনিশ নম্বর ফোর্বস গ্লোবাল টু পাবলিক কোম্পানি দু তালিকায় বিশ্বের রিলায়েন্স ইন্ডাস্ট্রির স্থান কত তেপ্পান্ন অপশন সি এই তালিকায় ভারতের মধ্যে রিলায়েন্সের স্থান প্রথম কুড়ি নাম্বার দু হাজার ইটালিয়ান ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছেন কে নোভাক জোকোভিচ অপশনটি মহিলা বিভাগে ইগাসোটেক একুশ নম্বর প্রথমবার থমাস কাপ জেতার জন্য ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন টিমকে কত টাকা ক্যাশ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এক কোটি টাকা অপশন সি বাইশ নাম্বার চীনকে পরাজিত করে উবের কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু জিতল কোন দেশ দক্ষিণ কোরিয়া অপশন এ এই উবের কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত তেইশ নাম্বার ইংল্যান্ডের আন্তর্জাতিক পুরুষ টেস্ট ক্রিকেট পুরুষ টেস্ট ক্রিকেট টিমের প্রধান কোচ হিসেবে কে নিযুক্ত হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম অপশন বি তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটার চব্বিশ নম্বর হাসান শেখ মোহাম্মদ সম্প্রতি কোন দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সোমালিয়া অপশন সি সোমালিয়ার রাজধানী হচ্ছে মোকাদিসু পঁচিশ নম্বর রাজস্থানের কোন অভয়ারণ্যকে সম্প্রতি ভারতের বাহান্নতম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে রামগড় বিশ্বধারী অভয়ারণ্য অপশন এ ছাব্বিশ নম্বর সম্প্রতি কোন দেশে পঁচাত্তরতম কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে ফ্রান্স অপশন বি সতেরো মে থেকে আঠাশে মে পর্যন্ত অনুষ্ঠিত হবে সাতাশ নম্বর কোন টেনিস খেলোয়াড় ইটালিয়ান ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ে মহিলা একক শিরোপা জিতেছে ইগাসোটেক অপশন ডি আঠাশ নাম্বার মহামেডান স্পোর্টিং ক্লাবকে দুই এক গোলে পরাজিত করে আই লিগ টাইটেল জিতেছে কোন ক্লাব গোকুলাম কেরালা অপশন সি উনত্রিশ নাম্বার কে সম্প্রতি নেপালের পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন নবীন শ্রীবাস্তব অপশন এ তিরিশ নাম্বার সম্প্রতি ই লার্নিং স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য সরকার হরিয়ানা অপশন এ একত্রিশ নাম্বার ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হলো কোন কোম্পানি মাই ইলেভেন সার্কেল অপশান সি বত্রিশ নাম্বার কনিষ্ঠতম আরব এবং প্রথম সৌদি আরবীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন কে রাহা মহাররক অপশন বি অপশান বি তেত্রিশ নাম্বার সম্প্রতি ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন কোন ভারতীয় ডক্টর সাথী ধিংরা অপশন এ চৌত্রিশ নম্বর বোধিরদের ডিপলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ে কোন খেলায় সোনার মেডেল জিতল ভারতের শ্রেয়া সিংলা ব্যাডমিন্টন অপশন বি পঁয়ত্রিশ নম্বর কোন ভারতীয় সম্প্রতি রানি এলিজাবেথ কর্তৃক কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার উপাধি পেয়েছেন অজয় গোপী কিশন পিরামল অপশন বি তিনি পিরামল গ্রুপের চেয়ারম্যান এবার দেখে নেব গত সপ্তাহে ক্লাসে তোমাদের হোমওয়ার্কের জন্য যে প্রশ্নটা দিয়েছিলাম তার উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম প্রশ্নটি ছিল সম্প্রতি অযোধ্যার একটি চৌরাস্তার নাম কোন সঙ্গীত শিল্পীর নামে রাখার ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি লতা মঙ্গেশকর তোমরা যারা সঠিক উত্তর বলেছ তাদের নামগুলো একবার বলবো দিভিয়া রয় রাকেশ মণ্ডল শিল্পা গায়েন উদিতা চক্রবর্তী মিনা ঘোষ আর তোমরা যারা তোমাদের স্কোর জানিয়েছ তিনজন তাদের নামগুলো বলবো রাকেশ মন্ডল সেভেন্টি টু আউট অফ সেভেন্টি ফাইভ অমিত ঘোষ ফিফটি আউট অফ সেভেন্টি ফাইভ উদিতা চক্রবর্তী ফিফটি এইট আউট অফ সেভেন্টি ফাইভ ওকে এবার তোমরা দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্নটা কি ছত্রিশ নম্বর প্রশ্নটা আজকের তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নে চারটে অপশন রয়েছে তোমরা সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে পরবর্তী প্রশ্নে যাব সাঁত্রিশ নাম্বার জার্মানির সুহলে আই এস এস এফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার বাইশে মহিলাদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন সিফট কোর্স আমরা অপশন ডি আটত্রিশ নম্বর প্রশ্ন সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কোন পদে নিযুক্ত হয়েছেন স্মৃতিকান্ত পটনায়ক এবং রাজীব রঞ্জন এক্সিকিউটিভ ডিরেক্টর অপশন সি উনচল্লিশ নম্বর ইউএস ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেসে নির্বাচিত হলেন কোন ভারতীয় কমল বাওয়া অপশন বি চল্লিশ নম্বর এস এন কোন কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন লারসেন অ্যান্ড টার্বো লিমিটেড অপশন এ একচল্লিশ নম্বর সম্প্রতি বি রাজন কোন মোটরবাইক কোম্পানির নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন রয়্যাল এনফিল্ড অপশন সি বিয়াল্লিশ নম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু মাথায় ফরেস্ট চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড জিতেছেন সিসাইল এন্ডিজেবেট তিনি কোন দেশে পরিবেশকর্মী ক্যামেরুন অপশন সি ক্যামেরুনের রাজধানী হচ্ছে ইয়াউন্ডে তেতাল্লিশ নাম্বার প্রথম বিদেশি পর্বত আরোহী হিসেবে ষোলোবার মাউন্ট এভারেস্ট জয় করলেন কেন্টন কুল তিনি কোন দেশের নাগরিক ব্রিটেন অপশান এ চুয়াল্লিশ নাম্বার কোন মিউজিক ব্যান্ড সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি টু জিতেছে বিটিএস বা বিটস অপশন বি পঁয়তাল্লিশ নাম্বার কাকে সম্প্রতি স্টক এক্সচেঞ্জ কোম্পানির বিএসই এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে এস এস মুন্দ্রা অপশন এ ছেচল্লিশ কে সম্প্রতি ইন্ডিগো ইন্ডিগোর প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পিটার এলবার্স অপশন সি তিনি রণজয় দত্তের স্থল অভিষিক্ত হয়েছেন আর পিটার্স এলবার্স হলেন ইন্ডিগোর এয়ারলাইন্সের প্রথম বিদেশি সিইও সাতচল্লিশ নম্বর প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর সম্প্রতি পদত্যাগ করেছেন দিল্লি অপশন বি দিল্লির অনিল বাইজাল সম্প্রতি পদত্যাগ করেছেন আটচল্লিশ নম্বর কারা সম্প্রতি কমনওয়েলথ গেমসের জন্য ভারতীয় পুরুষদের কুস্তি দলে জায়গা করে নিয়েছে বজরং পুনিয়া ও রবি কুমার দাহিয়া অপশন ডি ঊনপঞ্চাশ হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার টাইটেল জিতল কোন রাজ্য উড়িষ্যা অপশান সি পঞ্চাশ নাম্বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জনসাধারণের অভিযোগের প্রতিকারের জন্য লোক মিলনি প্রকল্প চালু করেছেন অপশন বি পাঞ্জাব পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান একান্ন নাম্বার সাম্প্রতিক সার্ভে অনুযায়ী কোন রাজ্যে সবথেকে বেশি পাখি প্রজাতি লক্ষ্য করা গেছে উত্তরাখণ্ড অপশন বি দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে অরুণাচল প্রদেশ বাহান্ন নাম্বার সম্প্রতি কটন কাউন্সিল গঠনের ঘোষণা করেছে কেন্দ্র তো কটন কাউন্সিলের চেয়ারম্যান হবেন কে সুরেশ ভাই কোটাক অপশন সি তেপ্পান্ন সম্প্রতি গোপাল ভিত্তাল কোন কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে পুনরায় পাঁচ বছরের জন্য নিযুক্ত হয়েছেন ভারতী এয়ারটেল অপশন বি ভারতী এয়ারটেলের প্রতিষ্ঠাতা সুনীল ভারতী মিত্তাল হেডকোয়ার্টার নিউ দিল্লি চুয়ান্ন নম্বর টাটা প্রজেক্টস লিমিটেডের এমডি এবং সিইও হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে বিনায়ক পাই অপশন সি পঞ্চান্ন সম্প্রতি অনুষ্ঠিত ডিপলিম্পিক পদকে টেবিলে ভারতের অবস্থান কি নবম অপশন ডি ছাপ্পান্ন নম্বর মহিলা ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশে বাহান্ন কেজি বিভাগে সম্প্রতিকে স্বর্ণ পদক জিতেছেন নিখাত জারিন অপশন বি সাতান্ন নাম্বার সম্প্রতি বিধান পরিষদ গঠনের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে কোন রাজ্য পশ্চিমবঙ্গ অপশন বি বর্তমানে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশে বিধান পরিষদ রয়েছে আটান্ন কোন ভারতীয় রাজ্য বিএফোর অমিক্রন ভ্যারিয়েন্টে রিপোর্ট করেছে রিপোর্ট করেছে তামিলনাড়ু অপশন ডি উনষাট নম্বর টু মিলেনিয়াম টেকনোলজি প্রাইজ জিতেছেন কোন ভারতীয় বংশোদ্ভূত রসায়নবিদ শঙ্কর বালা সুব্রমণীয় অপশন সি সঙ্গে যৌথভাবে আরেকজন পুরস্কার পেয়েছেন ডেভিড ক্লিনারম্যান ষাট নম্বর সাম্প্রতিক ইউআই রিনিউয়েবল এনার্জি ইন্ডেক্সে ভারতের কত তৃতীয় অপশন ডি প্রথম স্থানে আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে চীন একষট্টি নম্বর বাড়িতে বিনামূল্যে মেডিকেল পরামর্শ দেওয়ার জন্য বৈদ্য আপকে দার যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য মধ্যপ্রদেশ ডি নাম্বার ভারতের প্রথম এম এম এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেন কোন মার্শাল আর্টিস্ট অর্জুন সিং ভাল্লার অপশন বি তেষট্টি নাম্বার সম্প্রতি অবসর গ্রহণকারী হ্যারি গুর্নে কোন দেশে ক্রিকেটার ইংল্যান্ড অপশন ডি চৌষট্টি নাম্বার মার্থা কোমে কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রধান মার্থা কোমে কোন দেশে প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কেনিয়া অপশন বি পঁয়ষট্টি নম্বর হেয়াং ডি নামে মহাসাগর পর্যবেক্ষণ স্যাটেলাইট লঞ্চ করেছে কোন দেশ চীন দেশ অপশন ডি ছেষট্টি নম্বর সম্প্রতি পিনারাই বিজয়ন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করেছেন কেরালা অপশন এ সাতষট্টি নাম্বার দিল্লির ইউনিফাইড মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে জ্ঞানেশ ভারতী অপশন সি শেষ প্রশ্ন আটষট্টি নাম্বার সম্প্রতি কে তার বই দ্য হার্ডেস্ট প্লেস লেখার জন্য উইলিয়াম ই কলবি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি টু জিতেছেন ওয়েসলি মর্গ্যান ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের একেবারে এক সপ্তাহের থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ আটষট্টিটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে অথবা হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে ভালো থেকো বাই